আমি সুজয় ফ্রম ডট ম্যাট্রিক্স টেকনোলজি। আজকে আপনাদের সামনে একটি নিয়ে এসেছি নতুন ইন্টারেস্টিং টপিক। গত সেপ্টেম্বরের ফার্স্ট উইকে গুগলের তরফ থেকে একটি নতুন ডিজিটাল অ্যাপের লঞ্চ করেছে, তো সেই অ্যাপের রিভিউ নিয়ে আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়। তো ভিডিওটি আগে দেখার জন্য আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করুন। ডট ম্যাট্রিক্স টেকনোলজির লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলে বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। তো দেখে নেবো আজকে তেজ অ্যাপ কি অফার আমাদেরকে দিচ্ছে। আমরা এর আগে হয়তো দেখেছি বিভিন্ন অ্যাপ আমরা পেয়েছি ডিজিটাল পেমেন্টের করার জন্য, তো সেরকমই একটা অ্যাপ হচ্ছে গুগলের তরফ থেকে গত আজকেই লঞ্চ করেছে এই অ্যাপটি। তা এটা আমরা হয়তো এখনো অব্দি সেইভাবে আমরা কেউ ইউজ করিনি, এটা রিভিউ সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই। তবে আমি এখনো অব্দি যে খবরটা পাচ্ছি যে এই অ্যাপটি খুব পপুলার অ্যাপ, অনেক কিছু ফিচার্স অ্যাডভান্স ফিচার্স আমরা এই অ্যাপের মাধ্যমে পাচ্ছি। ইউপিআই ট্রানজ্যাকশন করতে পারবো, আমাদের ফ্রেন্ডদের মধ্যে টাকা ট্রান্সফার করতে পারবো ইউপিআই পিন থ্রু, এবং আমরা এখান থেকে ডিরেক্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ফেচ করে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করব আমার অন্য কোনো ফ্রেন্ডস এর অ্যাকাউন্টে। তো তেজ অ্যাপে আমরা কি কি অফার পাচ্ছি? তেজ অ্যাপে অনেক রকম অফার আমাদেরকে প্রোভাইড করছে, যেহেতু এটি নতুন লঞ্চ করেছে তো গুগল এটি সিকিউরিটির দিক থেকে খুব ভালো নজর রেখেছে। এখানে বিভিন্ন ব্যাংক আপনারা দেখতে পাবেন, ইউপিআই পেমেন্টে আমরা যে যে ব্যাংক পাচ্ছি সব ব্যাংকই এখানে কিন্তু সাপোর্টেবল, এবং আমরা নিয়ারেস্ট যেসব বন্ধু আছে এবং আপনার নিয়ারেস্ট কোনো শপ থাকলে সেখান থেকেও আপনারা এই পেমেন্টের মাধ্যমে এটা পেমেন্ট করতে পারবেন, কোনো কিছু পেমেন্ট করতে চাইলে। এবং এখানে সব থেকে বড় ফিচার্স যেটা, যে আপনি যে এলাকায় দাঁড়িয়ে আছেন সেই এলাকাতে যদি আপনার নিয়ারেস্ট কোনো তেজ অ্যাপ থাকে সেখান থেকে আপনি সেন্সার এবং আপনার ভয়েস কমেন্ট মাধ্যমে আপনারা কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন আপনার নিয়ারেস্ট শপ বা আপনি যেখানে গেছেন সেখানে থেকে। আপনি যদি টাকা ট্রান্সফার করতে চান আপনার নিয়ারেস্ট কারোর কাছে, তো জিপিএস ট্র্যাকিং করেও কিন্তু এরা টাকা ট্রান্সফার করতে পারবে। তো আপনাকে এখানে কিন্তু কোনো রকম কোনো ইউপিআই পিন বা আপনার কোনো বন্ধুর বা ইউপিআই অ্যাকাউন্টের ডিটেলস কিছু আপনার লাগছে না, আপনি জাস্ট জিপিএস এর মাধ্যমে আপনার ফোনকে ট্র্যাক করে আপনি কিন্তু টাকা পাঠাতে পারবেন। তো এটা একটা বিশাল অ্যাডভান্টেজ আপনারা এই অ্যাপ ইউজ করলে পাবেন। তো এর আগে আমরা হয়তো পে ফোন ইউজ করেছি, ফোন পে এই অ্যাপটি আমরা ইউজ করেছি, তো সেখানেও অনেক রকম অ্যাডভান্টেজ পেয়েছি। তো এই অ্যাপটি আজকেই লঞ্চ করেছে, এটা আইওএস এবং উইন্ডোজ এর জন্য হয়তো এখন অব্দি লঞ্চ করতে পারেনি গুগলের তরফ থেকে, এটা আইওএস এবং অ্যান্ড্রয়েড এর জন্যই লঞ্চ করেছে। তো এটা সব থেকে সিকিউরিটির দিকে খুব নজর রেখেছে, সিকিউরিটিটা খুব ভালো। আপনারা ফোনের যে পিন দিয়ে লক করেন সেই পিন আপনারা এই ইউপিআই পিন সেট করতে পারবেন, এবং অনলাইনে আপনার বিভিন্ন যেসব সাইট আছে সেখানেও আপনি পেমেন্ট সাপোর্ট করবে এবং সেখান থেকে আপনারা প্রচুর অফারও পাবেন। এবং যেহেতু এই অ্যাপটা রিসেন্ট লঞ্চ করেছে তার জন্য তারা একটা অফারও লঞ্চ করেছে। এই অ্যাপটা যদি আপনি কারোকে শেয়ার করতে চান তাহলে আপনি 51 rupees অবধি আপনি আর্ন মানি পাবেন। তো আপনারা বন্ধুরা অবশ্যই আপনারা শেয়ার করুন বন্ধুদের মধ্যে, তাহলে আপনি এখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, প্রচুর রিওয়ার্ডস ইনকাম করতে পারবেন। তো এবং প্রত্যেকটা পেমেন্টেই প্রচুর অফার আছে। তো বন্ধুরা প্লে স্টোরে আপনি এই অ্যাপটা পেয়ে যাবেন। আর একটা বিশেষ ফিচার সেটা হচ্ছে যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড, আপনি এখান থেকে কোনো কাস্টমারের সাথে চ্যাট করেও পয়সা পাঠাতে পারবেন, এবং সেখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে চ্যাটের অপশন আছে, যেটা হচ্ছে বিশেষ ফিচার্স কিন্তু দিচ্ছে। এবং লোকাল এরিয়ায় আপনি যে কোনো জায়গায় গিয়ে এটা ইউজ করতে পারবেন, যেটা গুগল খুব নজর দিয়েছে এবং চেষ্টা করবে যে খুব তাড়াতাড়ি এটা মার্কেটে আরো ভালোভাবে ইউজফুল করে তুলতে। তো বন্ধুরা অবশ্যই আপনারা ইউজ করুন, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। তো আপনারা কিভাবে কাজ করবেন এবং সেটা কিভাবে আমরা ইউপিআই পিন সেট করব, কিভাবে আপনার আমাদের মোবাইলে সেট আপ করবো, সবকিছু দেখতে হলে নেক্সট ভিডিওর দিকে নজর রাখুন। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন, ভালো রাখবেন, জয় হিন্দ জয় ভারত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ডট ম্যাট্রিক্স টেকনোলজি লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলের বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।